আগ্নেয়াস্ত্র দেখিয়ে ছিনতাই, তারপর বাইক ছিনিয়ে চম্পট। এই পরিকল্পনা নিয়েই অপারেশনে নেমেছিল উত্তরপাড়ার কুখ্যাত দুষ্কৃতী উৎপল সরকার। কিন্তু ক্লাইম্যাক্স যে এভাবে বদলে যাবে তা সে ভাবতেও পারেনি। শুক্রবার সন্ধ্যায় সাগরেদদের নিয়ে ছিনতাই অপারেশনে বেরোয় উৎপল। অভিযোগ, আগ্নেয়াস্ত্র দেখিয়ে কয়েকজনের থেকে টাকা ও গয়না ছিনতাই করে সে, তারপর আগ্নেয়াস্ত্র দেখিয়ে একজনের বাইক ছিনিয়ে কোন্নগরের দিকে পালায়। কিন্তু একটু এগোতেই শেষ হয়ে যায় জ্বালানি, ঝাঁকুনি দিয়ে থেমে যায় বাইক। বাইক ফেলে কাছের একটি ঝোপে লুকিয়ে পড়ে উৎপল। পুলিশ সেখানে পৌঁছলে তাদের লক্ষ্য করে ইট ছুড়তে শুরু করে। ইটের ঘায়ে দুজন পুলিশকর্মী আহতও হন, তবে শেষমেশ পুলিশের হাতে ধরা পড়ে যায় উৎপল। বেগতিক বুঝে তাকে ফেলে পালায় সাগরেতরা। দুটো আততায় মেশিন নিয়ে হঠাৎ আমাদের উপর হামলা করে। আমরা দুজন ছিলাম, আমাদের মারধর করে 50,000 টাকা মতো নিয়ে পালিয়ে যায় এবং আমাকে কিডন্যাপিং করে মেশিন থেকে, ওদেরকে রিসড্রাই ছেড়ে দিয়ে আসার জন্য। আমি না যেতে চাওয়ায় আমাকে মারধর করে কানে মেশিন লাগিয়ে। হুগলিতে দুষ্কৃতী দৌরাত্মের ঘটনা নতুন নয়, কোনো কুখ্যাত দুষ্কৃতীর এভাবে ধরা পড়ে যাওয়া নজিরবিহীন। এই ঘটনার কথা শুনে অনেকে হেসে কুটিপাটি হলেও কেউ কেউ বলছেন এই ঘটনা ফের দেখিয়ে দিল হুগলিতে সাধারণ মানুষের নিরাপত্তা এখনো শিখে। মানুষ রাস্তাঘাটে যে চলছে তাদের নিরাপত্তাই নেই, সাধারণ মানুষের নিরাপত্তা বলে একদম কিছুই নেই। মেয়ে মানুষরা তো পাচ্ছে না, আমরাও ভয় পাচ্ছি, তা মেয়েরা কোথায় তাদের নিরাপত্তা? ধৃত উৎপলকে জেরা করে তার সাগরেদদের খোঁজ চালাচ্ছে পুলিশ। সৌরভ বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি।